মোহাম্মদ ইউসুফ আলী সরাসরি যাচ্ছে তার কাছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে 21 জেলাটা মানুষ এখন কিন্তু কর্মমুখী হচ্ছে এবং কর্মে যাচ্ছে। যদি বলি দোলদিয়া ঘাটের অবস্থা, দোলদিয়া ঘাটের থেকে একদমটা 5 কিলোমিটার পর্যন্ত একটি বড়টা লাইনের অর্থাৎ যানজট রয়েছে এবং কি এই যে দোলদিয়া ঘাটে 5টি ফেরি ঘাট রয়েছে এবং একটি লঞ্চ ঘাট রয়েছে। প্রত্যেকটি যেমন দেখছেন যে মানুষ এই যে এটা পায়ে হেঁটে যাচ্ছে এই রকমই কিন্তু প্রত্যেক ঘাটের অবস্থা একই রয়েছে। অর্থাৎ যদি বলি এই মুহূর্তে দোলদিয়াটা 0.5 কিলোমিটার পর্যন্ত কমপক্ষে 2000টা যানবাহনের একটি জট রয়েছে। তারা কিন্তু কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা ধরে এই ঘাট এলাকায় অপেক্ষা করছে এই পার হওয়ার জন্য। এবং ঢাকার দিকের যে যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু এই তক্ত রোদে বলিটা আর কড়া রোদে বলিটা এই কড়া রোদের ভিতরে কিন্তু তারা কষ্ট করছে। আর যদি বলি মানুষের স্রোত দেখলে একটু বুঝতে পারবেন এইরকম 5টি ঘাট দিয়ে কিন্তু মানুষ হেঁটে হেঁটে লঞ্চে এবং ফেরিতে পার হচ্ছে, যার জন্যে কিন্তু লঞ্চ এবং ফেরি এই মুহূর্তে সংকট রয়েছে পাটুরিয়া ঘাট এলাকায়। যদি বলি এখানে নারী শিশুর কথা, প্রত্যেকটা নারী শিশু 2-3 কিলোমিটার হেঁটে এসে তারা কিন্তু এই তক্ত রোদে অসুস্থ হয়ে পড়ছে। কাউকে কিন্তু ঠান্ডা পানি দিয়ে সুস্থ হওয়ার জন্য আমরা দেখেছি। যদি বলি এই পাটুরিয়া দোলদিয়া নোটে যে কয়েকটা ফেরি এবং লঞ্চ রয়েছে প্রত্যেকটা লঞ্চে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে এখন যাত্রীরা যাচ্ছে। অর্থাৎ এটা পাটুরিয়া ঘাট থেকে প্রত্যেকটা ফেরি এবং লঞ্চ থেকে তারা কিন্তু খালি চলে আসছে এবং দোলদিয়া ঘাট থেকে তারা একদম কানায় কানায় পূর্ণ হয়ে পাটুরিয়ার দিকে যাচ্ছে। অর্থাৎ যদি বলি এখন এইটা এই জায়গাগুলো অর্থাৎ দোলদিয়া প্রত্যেকটা ঘাটে পাড়াটা কিন্তু মানুষের এবং জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে যেহেতু আজকে তারা এসেছে আরও একদিন ছুটি রয়েছে সরকারি এবং রোববার দিকে কিন্তু সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা একটি কর্মমুখী হচ্ছে। কারণ হচ্ছে কিন্তু ছুটি শেষ হয়ে যাচ্ছে, যার জন্য মানুষগুলো কিন্তু আজকে বলতে পারি 10টার পর থেকেই একদম ভোগান্তি নিয়েই তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং তারা যাত্রা করছে। পাটুরিয়া দোলদিয়া নোটে মোট 33টি লঞ্চ এবং 21টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে।